বাবা এবারে ভাজ করে নিয়ে আসছো। অফিস 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 মামাকে উমা করতে হবে। টা মামা তো তোমার কাছে আছে মা। কী খাবে? চাপাটি কি খাবে? চাপা আমি আবার লিটারালি পাগল হয়ে যাব সিরিয়াসলি মানে আর পারছি না আমি। এত পাকা বুড়ো হয়েছে না। আজকে আবার ওর অফিস যাবে একটা সময় খেয়ে দিয়ে তো যা কিছু করতে হবে फटाफट করতে হবে আগে ব্রেকফাস্টটা বানিয়ে দিই কালে হেলদি ব্রেকফাস্ট বানানা মিল্ক মিল্ক বানানোর জন্য আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি কলা খেজুর ওটস আর আমি ঘরে গুঁড়ো করে রেখেছিলাম কিছু ড্রাই ফ্রুটসের গুঁড়ো দুধ সামান্য জল তারপরে ব্লেন্ডার জারে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের বানানা মিল্ক শেক খুব সহজেই বানানো যায় এটা আর দেখতে বাস এরকম হয় তৈরি

তুই কি করেছিস এই ঘরটার এই জায়গাটাকে পুরো খেলনা ছড়িয়ে কি অবস্থা করেছে দেখি আরেকজনের গোপ কোথায় গোপ কোথায় কি সুন্দর গোপ হয়েছে তো কি সুন্দর হয়ে গেছে আদি গোপ চামচ দিয়ে আচ্ছা আচ্ছা খাও খাও ভেতরে মিষ্টি হয়েছে তোমারটা কম আছে গুঁড়ো গুড়ো দিলাম তো এগুলো কোথায় রাখলে জামা কাপড় মা কোথায় রেখেছো জোরে বলো শুনতেই তো পাচ্ছি না লন্ড্রি ব্যাগে লন্ড্রি পাগলো পাগলু পাগলু এই কোথায় গেল এই কোথায় গেল পাগলু জুটো জুটো বাথরুম খুলে দিচ্ছে পাগলু কোথায় গেল কোথায় গেল যাও তুমি বাবার সাথে ছাদে যাও ছাদে গিয়ে জামা কাপড় গুলো নিয়ে আসো এখানে রান্না করছি আর বাবার ছেলেকে দুজনে ছাদে যাক এদিক থেকেই কে বেরিয়ে যাচ্ছে ওই গেট থেকে যাও জামা কাপড় রয়েছে কিছু ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসো ছাদে যাওয়ার জন্য একদম এক পায়ে রাজি হয়ে গেছে দেখো মাছ মাছ মাঝখানে আবার ব্রেক না হয়ে যায় একজনের তুমি চেনো তোমার ছেলেকে কতবার আমি নিয়ে গেছি ব্রেকে ঢুকে গেছে অন্য জায়গায় যাও যাও টাটা টাটা যাও 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 বিদেশ ভ্রমণ করতে যাচ্ছে তো যাও টাটা করে তাড়াতাড়ি জামা কাপড়গুলো নিয়ে আসো তাড়াতাড়ি যাও বাইরে তো গেল করে না ঢুকে যায় ভাবিদের ঘরে কোথায় একটু হাই বাবা একেবারে ভাঁজ করে নিয়ে এসছো কত কাজের বর আমার এরকম কাজের বর কার আছে

কি করছো তুমি এটা কি করছো পড়ে যাবে বাবা স্কুটি পড়ে যাবে একদম না একদম না একদম না স্কুটিতে পড়ে যাবে স্কুটি এ বাবা কি করেছে দেখো সাইলেন্সার পাইপে ওই সেটা ঢুকিয়ে দিয়েছে ওর ড্রপারটা আবার বলে কি মুছে হাত দিয়ে টেনে মুছে তুই এইসব করবি বাবাই পাপা অফিস 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 হ্যাঁ বাইক নিচ্ছে তারা টাটা করো টাটা করো টাটা করো চলে এসো চলে হ্যাঁ টাটা চলো চলো ঘরে চলো পাপা টাটা হয়ে গেছে চলো চলো মামাকে উমা করতে হবে টাটা মামা তো তোমার কাছে আছে মামাকে টাটা করছো কেন পাপা টাটা এখন বাজি একটা বাজতে পাঁচ অর্ঘ তো অফিস চলে গেল আর ও ডোডো চলে গেছে ওপরে আজকে চিন্টু সুরজন সবাই বাড়িতে তো ও ওপরে চলে গেছে আমি ততক্ষণ স্নানটা করিনি স্নানটা করে নিয়ে তারপরে আমি ওকে গিয়ে নিয়ে এসে খাওয়াবো স্নান তো হয়ে গেছে এবার নিয়ে আসি ওটাকে খাইয়ে দিই নিয়ে এসে এখন বাজে একটা কুড়ি নিয়ে আসি ওকে আচ্ছা চলো চলো তাড়াতাড়ি চলো আপ থাকা স্পেশিয়াস লাগ রা হ্যায়ে রুম চলো 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 কী খাবে চাপাটি কি খাবে চাপাটি না গরম 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 চাপাটি গরম গরম বলা তো ভয়ও আগে হাত মে लेके পূপু কররায় চাপাটি কি খাবে একবার বলো চাপাটি এ না মি যাও চাপাটি ওখানে গিয়ে চাপাটি চাপাটি করে এসছে তো ভাবি একটা গোটা রুটি দিছিল আমি এই হাফটা নিয়ে আসলাম আয় 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 এনে চাপাটি নিয়ে যা এন চাপাটি চলো ভাতু খাবো আমরা চাপাটি চাপাটি তো খাবে ভাতুও খাবে ট্রি চাপাটি চাপাটি করে চাপাটি নিয়ে এসেছে তো ভাবি গোটাটাই দিচ্ছিলো আর আনা হয়নি আমি মানে আনিনি হাফটা নিয়ে এসেছি কারণ এটা একটা খেয়ে নিলে আর ভাত খাবে না তোকে ভাতটা খাওয়াই আজকে সকাল থেকে যে কারেন্ট গেছে আর কারেন্ট আসার এখন নাম নেই আজকে ইনফর্মও মানে করেনি বা আমি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে কারেন্ট চলে যাবে একটু বলে ঠিক আছে এখানে রেখে দাও এখানেই রেখে দাও এখানেই রেখে দাও ও পাপা বহুত জাদা বদমাশি কর রে ইসকো পিটাই হোগা ধরবে না বাবা ভেঙে যাবে ওকে খাইয়ে দিয়ে এই চাপাটিটা পালং শাকের তরকারি দিয়ে দু যাতে না আইসলে 4 চিন্ট এখানে খাবার নিয়ে চলে এসছে ও খাচ্ছে চিন্টুও খাবার নিয়ে চলে এসছে নিজের গাড়ি নিয়ে এসছে এখন খেতে খেতে গাড়ি চালাবে এদিকে আসো বাবা ওদিকে নোংরা ওদিকে নোংরা বাবাই ওদিকে নোংরা এদিকে আসো এদিকে আসো পোকা আছে ওদিকে চলে আসো চলে আসো অনেক কষ্টে ভাত খাইয়েছি এখন এদের দুজনের সাথে খেলছে আমি খেয়ে নি ওরা খেলুক আমি খেয়ে নি অনেক কষ্টে মানে চিন্টু ছিল বলে তাড়াতাড়ি তাই খেয়ে নিয়েছে ঘুমাতে হবে সব হাত পা ধুয়ে দিলাম সব জামা কাপড় একদম ধুলোই ধুলো করে দিয়েছিল পুকুর ভৌ 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 কি করছে

বাজে সাড়ে সাতটা ডোডো ঘুম থেকে উঠেছে উঠে সোজা ওপরে চিন্টুর কাছে চলে গেছে যাই হোক ও গেছে আমি ততক্ষণ এই সন্ধ্যাটা দিয়ে নি অর্ককে ফোন করেছিলাম ও বললো আসলেও আসতে পারে দশ মিনিটের জন্য তো এসে ছেলের সাথে দেখা করে চলে যাবে তো আজকে তো নাইট রয়েছে খাবে না কিছু আমি তো ভাত বানিয়ে নেব তো ওপরে গেছে ততক্ষণ আমি সন্ধ্যাটা দিয়ে ফোন করলে না

হ্যাঁ ও আয় ঘরে আয় হ্যালো খা অর্ঘ এসছিলো দশ মিনিটের জন্য দেখা করতে বাবুর সাথে সে তো ওপরে ছিল ওপর থেকে কোনো রকম জোর জবরদস্তি করে তাকে ডায়ে ডেকে নিয়ে আসা হলো আবার খেলতে খেলতে চিন্টু নেমে যে চিন্টু টিন্টুর সাথে উঠে চলে গেল তুমি কার সাথে দেখা করতে এসেছিলে কে তুমি পুরো ব্যাস্ত তো নি পরে ব্যাস্ত আছে নি আজ বাবার না না ছাড় তুমি জানি তো ওরা কিন্তু 9টা বাজবে কালকে কটা আসবে আরে একটা তো আছে এই তো বলে তাড়াতাড়ি আসবে রাতে আমি জানি লোক বারণ আর 6:30 বাজে যাই না छोड़ दे ও যে আসবে সে 6:30 बजे আসবে ব্রেকফাস্ট কি করবে দেখি এখন ঠিক আছে যাচ্ছি দেখি জিজ্ঞাসা করি বসিয়ে দিয়ে আসি তো এসছিল দশ মিনিটের জন্য বললামই এ বেগচারা আসলো দশ মিনিট বসলো চলে গেলো এলো ছেলের ছেলে দেখা করতে ছেলের তো পাত্তাই নেই সে ওপরে বসে আছে ভাত গে ডিমালি সেদ্ধ ভাত খাবো আমি আর ওকে ভাত আর ওকে দুধ ভাত খাইয়ে দেব। তো যাই ভাতটা বসাই আগে তারপরে গিয়ে নিয়ে আসি কালকে একটু আমাদের জুতে যাওয়ার প্ল্যান হচ্ছে চিন্টু আর সূর্যকে নিয়ে যাবো তো ঠিক করেছিলাম বিও বললো যাবে তো দেখি ভাবির সাথে এখন কথা বলি গিয়ে কি প্ল্যান আছে খাবার দাবার নিয়ে যাবে কিনা অর্ঘ সেটাই বললো জিজ্ঞাসা করতে কি প্ল্যান আছে একটু লেটেই যাব এখান থেকে মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা তো এখান থেকে সূর্যনের টিউশন আছে আমরা বারোটা নাগাদ এখান থেকে বেরোবো তাই প্ল্যান আছে ব্রেকফাস্ট তো করেই নেবো বাড়িতে লাঞ্চেরটা জিজ্ঞাসা করবো যে কি বলে দেখি গিয়ে কথা বলে আসি ইসকো সবজি কে খেলাও এই এই ভাবি নিয়ে এসছে ভাবিয়া চিন্টু দিয়ে গেল রুটি নিয়ে এসছে চাপাটি চাপাটিওয়ালা আমার যাই হোক ওকে এটা খাইয়ে দি ভাত করবো ভেবেছিলাম সামানে লাফালাফি লাফালাফি করে যাচ্ছে ভাত তো করবো ভেবেছিলাম তো আর ভাত করা হবে না মানে ভাত করব আমার জন্য করব ওকে আর খাওয়াবো না ও তো রুটি খেয়ে নিচ্ছে আমি এখানে খাওয়াচ্ছি আর এরা দুজন এখানে খেলছে কি হচ্ছে

আচ্ছা যে কোনো গাছেই থাকে টাইগার দেখবে লবে আবার দেখবে আমার ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে ডোডোকে তো তখন খাইয়েই দিচ্ছিলাম দেখালাম আর এই হলো এখন ঘরের কন্ডিশন এই যে চারিদিকে আবার যেইকে সেই চারিদিকে সমস্ত কিছু ফেলে রেখেছে শুধু এইখানে রান্নাঘরে পর্যন্ত এই যে রান্নাঘরেও এইরকম অবস্থা কোথায় যে কি আমি এবার লিটারেলি পাগল হয়ে যাব সিরিয়াসলি মানে আর পারছি না আমি এত পাকা বুড়ো হয়েছে না আর এত দুষ্টু করছে কদিন ধরে আমি পাগল হয়ে যাব সত্যি পাগল হয়ে যাব এখন ওকে রেডি করি রেডি করে ঘুম পাড়াই আর কি তো কিছু করার নেই তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন এখানে টাটা